हेलो फ्रेंड्स, आमी निजाम, आपनारा देखछेन आमादेर फार्म यूट्यूब चैनल। आगामी भिडियोते सोनाली मुरगीर सम्पूर्ण परिचर्चा थेके एक थेके 30 दिन बयसेर परिचर्चा निये आलोचना करा हयेछिलो। आज के आलोचना करब 30 दिनेर बेशी बयसी अर्थात 30 थेके 60 दिनेर आलोचना करार चेष्टा करब। जदि समय थाके सेटा 70 दिन बा 80 दिन हये जाबे। सेटा एकटा धारावाहिक भिडियो चलते थाकबे पुरोपुरि सोनाली मुरगीर एकदम मोटामुटी एक बछर बयस पर्यन्त आमी धारावाहिक एकटा भिडियो बानिये जाब। আগের পর্বতে এক থেকে 30 দিনের পরিচর্যা দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। আজ আলোচনা করব এক থেকে 30 থেকে 60 দিন বা তার বেশি কিছু বেশি নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং সোনালী বা দেশি মুরগির যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে এক্ষুনি জয়েন করুন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে অনেক রকম অভিজ্ঞ খামারি ভাই এবং কিছু ডাক্তার বা আমি সবাই মিলে সহযোগিতার চেষ্টা করে থাকি সেই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে। তো ভিডিওর মূল পর্বে ফিরে আসা যাক। আজকে আলোচনা করব 30+ থেকে অর্থাৎ 30 থেকে 40 দিন বয়সী মুরগিদের ক্ষেত্রে যে পরিচর্যা হয় সেটা দিয়ে শুরু করছি। 30+ বয়সী মুরগিদের আমি যেটা করি সেটা হলো এই সময় থেকে আমি 30 দিনের আগে পর্যন্ত আমি ব্রয়লার ফিড দিই সবাইকে। তারপরের থেকে মানে 30 দিনের প্লাস বয়স হয়ে যায় যখন, তখন আমি যেগুলো প্যারেন্টস করতে চাই বা লেয়ার বা ডিমের জন্য পালতে চাই সেগুলোকে আমি লেয়ার ফিড দিতে শুরু করি। এবং যারা মাংসের জন্য থাকে তাদেরকে তখনও ব্রয়লার ফিডই দিয়ে দিই। এবং আমি মাংসের জন্য পালিত মুরগিগুলো সমস্ত মুরগি প্রায় 2 মাস বা 65 দিন মানে বিক্রির আগে পর্যন্ত ব্রয়লার ফিডই দিয়ে থাকি। এবং মাংসের প্যারেন্টস করার জন্য হলে সেটা 30 দিন এর পর থেকে আমি লেয়ার ফিড দিতে লাগি। এবং এই সময় খাবারের আমি রুটিন শুরু করে দিই, অর্থাৎ 30 থেকে 35 দিন বা 30 থেকে 37 দিন মতো এই সময়টা আমি 4 বার খাবার দিই। এর এক মাসের আগে পর্যন্ত যেটা ছিল সে সারাক্ষণ খাবার থাকতো, কিন্তু এর সময়ের পর থেকে 4 বার খাবার দিই দিনে, অর্থাৎ সকালে 7টার মধ্যে 10টা 11টা থেকে 12টার মধ্যে একবার দিই, আর 1:30 থেকে 2টো একবার, এবং সন্ধ্যায় একবার দিই। এই 30 থেকে 37 দিন এই সময়টাই খাবার মোটামুটিভাবে সারাক্ষণই থাকে, কিন্তু মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায়। এবং 30 থেকে যখন 37 দিন পার হয়ে যায়, 40 দিনের কাছেও চলে যায়, তখন আমি খাবারটা মোটামুটিভাবে 3 বার দিই, সকালে দুপুরে এবং রাত্রে। তখন একটা লিমিটেড খাবার চলে আসে। তখন সোনালী মুরগির মোটামুটিভাবে 40 থেকে 50 গ্রাম খাবার রেগুলারলি পার মুরগি খেয়ে থাকে এই সময়টায়। আর এই সময়টায় মানে 30 থেকে 40 দিন বয়সে মুরগির কোন একটা মাত্র ভ্যাকসিন করতে হয়, সেটা হলো ফাউল পক্স। ফাউল পক্সের ভ্যাকসিন করতে হয়। ফাউল পক্সের ভ্যাকসিন একটি বিশেষ ধরনের সুচ পাওয়া যায়, সেটির মাধ্যমে করা হয়ে থাকে ফাউল পক্সের ভ্যাকসিনটি। একটি বিশেষ ধরনের সুচ ফুটিয়ে করা হয়। তাছাড়া এই সময় মানে 30 থেকে 40 দিন বয়সে আর কোনো রকম ভ্যাকসিন বা কোনো কিছু দরকার হয় না। এই সময় একটি ভিটামিন দেওয়া যেতে পারে, একটা ভিটামিনের কোর্স, সেটা 3 দিন বা 4 দিনের ভিটামিনের কোর্স করা যেতে পারে। সেটা একটা মিডিয়াম রেঞ্জের, সেটা ভাইমেরাল হোক বা বিভিন্ন রকম ভিটামিন বাজারে পাওয়া যায়, সেই সমস্ত ভিটামিনগুলো দেওয়া যেতে পারে। একটা ভিটামিন কোর্স করা অবশ্যই উচিত এই সময়টায়, কারণ এই সময়টায় লেয়ার খাবার শুরু হলেও বা ব্রয়লার খাবার শুরু যাই হোক ওজনটা একটু গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়, তার জন্য এই সময় একটা ভিটামিন দেওয়ার দরকার হয়। তো এইরকম মোটামুটি পরিচর্যা করলে এই সময়টায় পার হয়ে যায়। এই সময়টায় আর সেই রকমভাবে কোনো সমস্যা থাকে না। তারপর আসছে 40 থেকে 50 দিন। 40 থেকে 50 দিনের মধ্যে মুরগির সেই রকমভাবে কোনো রকম সমস্যা হয় না বা কোনো রকম কিছু পরিবর্তন করা দরকার হয় না। মানে যে 38 থেকে 40 দিনের যে পরিচর্যাটা থাকে সেটাই মোটামুটিভাবে রানিং থাকে। এই সময়টায় কোনো রকম সেই রকম কিছু পরিবর্তন করার দরকার হয় না। এবং 40 দিনের আগে যদি ভিটামিন দেওয়া হয় তাহলে এই সময়টা ভিটামিনেরও সেইভাবে কোনো রকম প্রয়োজন পড়ে না। যদি কেউ 40 দিনের আগে ভিটামিন না দেয় সেক্ষেত্রে এই সময়তে ভিটামিন একবার দেওয়া যেতে পারে, সেটা একইভাবে আগে যেভাবে বললাম সেম একইভাবে। তারপরে আসছে 50 থেকে 60 দিন। এই সময়টা মুরগির বেশ কিছু পরিচর্যা থাকে, সেটা এবার জেনে নেওয়া যাক। 50 দিন+ বয়সে মুরগির কৃমিনাশক করতে হয়। এই সময় কৃমিনাশক করাটা একান্ত জরুরি। এই সময় কৃমিনাশক করতে হয়। সেটা কৃমিনাশক কীভাবে করতে হয় সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, লিংক থেকে ভিডিওটি দেখে নেবেন। কৃমিনাশক দেওয়ার পদ্ধতি, কৃমিনাশক অবশ্যই এই সময়টায় ব্যবহার করতেই হবে, কারণ মুরগিকে কৃমি প্রচুর পরিমাণে ক্ষতি করে। এরপরে 50 থেকে 60 দিনের মধ্যে কৃমিনাশক করতে হয়। এবং খাবারের রুটিন মোটামুটিভাবে ওই রকমই থাকে, খাবারের পরিমাণটা একটু বাড়াতে হয় যেহেতু মুরগিগুলো এই সময়টা একটু বড় হয়ে যায়। সেটা মোটামুটি 50 থেকে 60 গ্রামের মধ্যে রেগুলার খাবার দিতে হয়। তাছাড়া এই সময় লিটার সংক্রান্ত, যেহেতু মুরগিগুলো 60 দিন বয়স হয়ে যায় 50 দিন, তো এই সময় লিটারটা অনেক সময় অপরিচ্ছন্ন হলে সেই লিটারটা চেঞ্জ করে দেওয়ার দরকার হয়। এই সময়
সেই রকম ভাবে ভিটামিনের প্রয়োজন হয় না। যদি কেউ 37 দিন বা 40 দিনের আগে ভিটামিন দেয় তবে এই সময়টা একটা ভিটামিন দেওয়া চলে, কিন্তু 40 থেকে 50 দিনের মধ্যে দিলে এই সময় ভিটামিন দেওয়ার দরকার হয় না। তারপরে আসছে 60 থেকে 70 দিন। 60 থেকে 70 দিনের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে R2B ভ্যাকসিন বা রানীক্ষেতের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি বড় মুরগিদের চলে আসে আর 60 দিন প্লাস বয়সে সোনালী মুরগি সাধারণভাবে অ্যাডাল্ট হয়ে যায়। এই সময়টায় রানীক্ষেতের R2B ভ্যাকসিন দিতে হয়। এই R2B ভ্যাকসিন হাফ এমএল ভ্যাকসিন চামড়ার নিচে এবং মাংসপেশির উপরে দিতে হয়। সেটা আমার চ্যানেলে এই রানী R2B ভ্যাকসিন নিয়ে একটি ভিডিও করা আছে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। এই সময়টায় মুরগি আমরা সাধারণত মাংসের জন্য পালিত মুরগিগুলো বিক্রি করে দিই 60 থেকে 70 দিনের মধ্যে, এবং প্যারেন্টস করার জন্য যেগুলো রাখি সেইগুলোর জন্য সেই লেয়ার খাবারের ফেজ ওয়ান বা লেয়ার গ্রোয়ার দিতে শুরু করতে হয়। এর আগে লেয়ারের নর্মাল লেয়ার গ্রোয়ার এর আগে থেকেই চলতে থাকে, যারা প্যারেন্টস করার জন্য 1 মাস বয়স থেকে লেয়ার গ্রোয়ার চলতে থাকে এই সময়টাতেও লেয়ার গ্রোয়ার চলে, এবং 70 দিনে শুরু হলে সেই সময়টায় মোটামুটি ফিডটা চেঞ্জ করে ফেজ ওয়ান দেওয়া শুরু করতে হয়। আর এই সময়টায় তাহলে শুধুমাত্র ভ্যাকসিন হিসাবে থাকলো লেয়ার, এই ভ্যাকসিন হিসাবে থাকলো R2B, এবং খাবার হিসাবে থাকলো লেয়ার গ্রোয়ার, এবং খাবারের পরিমাণটা এই সময় মোটামুটি 80 গ্রাম থেকে 90 গ্রাম পার মুরগি হয়ে যায় ডেলি। এবং এই সময়তে মোটামুটিভাবে 3 বার খাবার দিতে হয়, সেটা সকাল দুপুর এবং রাত্রে। এবং এই সময়টায় বা সারাক্ষণই মুরগির আরেকটা নিয়ম যেটা আমি আগের ভিডিওতেও বলেছি সেটা হলো কি যে এই সময়টায় লাইট মোটামুটি 9টার আগে বন্ধ করে দিতে হবে এবং সারা রাত্রি লাইট অফ থাকবে। এই রকম সমস্যা এই রকম পরিচর্যা দিলেই মুরগি 70 দিন পর্যন্ত চলে যাবে, সেখানে কোনো রকম সমস্যা হবে না। আর যেহেতু ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করছি। 70 দিনের পরের ভিডিও আমি নেক্সট ভিডিওতে 70 দিনের পরের পরিচর্যা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি এখানেই থাকছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। খামারকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।